সাতক্ষীরায় একটি ইটভাটা নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে গ্রামবাসী। এক পক্ষ বলছে বন্ধ করা হোক ভাটা, অপর পক্ষ বলছে বন্ধ হলে জীবিকা সংকটে পড়বে অনেক শ্রমজীবী মানুষ। এ নিয়ে প্রশাসনের কাছেও পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 40 বছরের পুরনো সাতক্ষীরা জেলার কুমিরা মধ্যপাড়ার মেসার্স নূর ব্রিক্স নামের ইটভাটা বিভিন্ন সময়ে হাত বদল হয় এই ইটভাটার। এ নিয়ে দু ব্যবসায়ীর দ্বন্দ্বে এখন দুদলে বিভক্ত এলাকাবাসী। একদল বলছে এটি পরিবেশ নষ্ট করছে, বন্ধ করা হোক ভাটা। ধুমাতে আমাদের বাড়ি গাছগাছালি বাচ্চা কাচ্চার মানে সমস্যা হতে পারে, হচ্ছে গাছের পাতা কালো বায়ু দূষিত হচ্ছে, গাছ ব্রেক্ষা গুলো সব মরে যেতে এত পরিবেশ দূষিত। অপরপক্ষ বলছে 500 শ্রমিকের জীবিকার স্বার্থে ভাটাটি চালু রাখা জরুরি। আমাদের তো কোনো সমস্যা না, আমরা তো এলাকায় বাড়ি, এক গ্রামে বাড়ি। প্রতি বছর পুজোর সময় আমাদের একটা অনুদানও দেয় এবং এলাকায় দুস্থ মানুষদের জন্য এই ভাটা আমাদের অনেক সাহায্য করে। গরিব মানুষ, তারা ভাটায় কাজ করে খায়, তাগিলায় পেটে টানা নাতি ভাই কি জান আপনারা। ইট ভাটার বর্তমান মালিক জানান আগের মালিক এটি ফিরে পেতে চান। একটু ডেভেলপার মুখ দেখেছি, এতদিন ধরে তো শুধু কষ্ট করে গেছে, তখনই লোকজন চাচ্ছে যে ভাটাটা আবার পূর্বের মালিকের হাতে যাক, যে আগের মতো মুক্ত কাজ করে খায়। আগের মালিক টেলিফোনে অভিযোগ অস্বীকার করেন। ভাটা যে আমি নেব বা আমার ঘরেসাই বা পুরনো মালিক যারা ছিলেন তারা নেবে এ ব্যাপারে আমার কোনো কিছুই জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তদন্ত চলছে, রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক স্যারের কাছ থেকে পাওয়ার পরে আমি এটি তাৎক্ষণিকভাবে আমার যে সিলেন্ডার আছে সরকারি বংশগতভাবে তাকে আমি একটি তদন্ত করতে দিয়েছি। রিপোর্টটি পাওয়া মাত্র আমরা জেলা প্রশাসক বা ডিপার্টমেন্ট। সমর ইসলাম, 21 টেলিভিশন।